সম্মানিত দর্শক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ নিয়েছে ডে বাই ডে। আপনারা দেখছেন ইউরোপে, আমেরিকাতে, প্রায় মোটামুটি সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এমন অবস্থায় বাংলাদেশও কিন্তু আর বাহিরে নয়, বাংলাদেশও আস্তে আস্তে করোনা ভাইরাসের রোগীর সংখ্যা বাড়তেছে, গতকালকে অনেক বেড়েছে। তো এই নিয়ে আমাদেরকে সচেতন থাকার জন্য সরকার বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েছে এবং সতর্ক করার চেষ্টা করতেছেন। আমরা সতর্ক থাকতে হবে, করোনা মোকাবেলায় সক্ষম অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং বাসায় থাকতে হবে, রোগে থাকতে হবে। এমত অবস্থায় যারা বাসায় আছেন, আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রবিস কিউ। যাদের বাসা আছে তাদের বাসায় বসে থেকে এটা অনেক চেষ্টা করে অনেকে মিলাতে পারেননি, মিলানোর চেষ্টা করতেছেন, আদৌ সম্ভব হয় না। এটা মিলাতে গেলে একটা সূত্র লাগে, সূত্র জানা থাকলে আপনি সহজেই এই জিনিসটা মিলাতে পারবেন। তো এই তাই নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো এটা কীভাবে আপনারা বাসায় বসে মিলাবেন, সময় পাস করতে পারবেন এবং মিলাতে পারবেন। এই নিয়ে আমি আমার ভিডিওটি আজকে করতে যাচ্ছি। তো চলুন দর্শক, আমরা দেখি, এটা আমার হাতে এখন দেখতে পাচ্ছেন এলোমেলো, দেখি কীভাবে এটা মেলানো সম্ভব, সূত্রগুলা কী। এই নিয়ে আমি আমার ছোটো ভাই তার সাথে আলোচনা করবো এবং তাকে দিয়ে এই জিনিসটা, তিনি সূত্র সম্পর্কে তার ধারণা আছে এবং তিনি এটা মিলাতে সক্ষম, তাই আমি এটা তার সাথে তাকে দিব, সে এটা মিলাবে। তো চলুন দর্শক, আমরা দেখি এটা কীভাবে মেলানো সম্ভব। রুবিক্স কিউবটা মেলানোর জন্য মোট অনেক সংক্ষেপে চারটা সূত্র দিয়ে মেলানো যায়। আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মেলানো যায় এই রুবিক্স কিউবটা। প্রথমে আপনাদেরকে এক সাইড, উপরের যে কোনো এক সাইড এবং এই এই উপরের এক সাইড সূত্রগুলা মিলাতে হবে। মিলানোর জন্য আপনারা যদি প্রথমে সাদাটা মিলাতে চান, তাহলে অপর সাইডে, সাদার অপর সাইডে যেটা আছে হলুদ, এই হলুদের চারপাশে চারটা সাদা আনতে হবে। তাহলে আমি দেখে দিই কীভাবে আনতে হবে। দেখেন এই যে এখানে একটা মাঝখানে সাদা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই চারটাকে এই চার কোণে আনতে হবে। তাহলে আমি আপনাদেরকে এনে দেখিয়ে দিচ্ছি। দেখেন চার কোণায় চারটা সাদা আসছে। এখন এই সাদার একপাশে এটার সাথে লাল আছে, আমরা দেখবো এটার মাঝখানে লাল যেখানে আছে, এই যে লাল দিয়ে আমরা এটা সাদার পাশে নিয়ে যাব। তারপরে এখানে নীল আছে, নীলের সাথে মিলিয়ে তারপরে আমরা এটা সাদার পাশে নিয়ে যাব। তারপরে এখানে সবুজ আছে, সবুজটা মিলিয়ে মাঝখানে মিলিয়ে ওই পাশে নিয়ে, তারপরে এটার সাথে কমলা আছে, কমলাটা এই পাশে আনবো। তারপরে এখানে চারপাশে চারটা সাদা আসছে। এখন আমরা কর্নারগুলো মিলাবো, সাদা আনবো কর্নারগুলো এবং এই যে এই পাশেরগুলো এগুলো মিলাবো। এই যে দেখেন এখানে মিলানোর জন্য এই যে সাদা আছে, আমরা সাদা যেহেতু উপরে আনবো, সাদার এপাশে, সাদার এপাশে যে নীলটা আছে, নীলটা যে জায়গায় মাঝখানে নীল আছে আমরা ওই জায়গায় নিয়ে যাবো। যে এখানে আনার পর সাদা যেহেতু এই পাশে আছে, তাহলে আমরা এই পাশে নিচেরটাকে ঘুরিয়ে উপরের টানে এইভাবে নিচে নামিয়ে এবং এভাবে সাদাটা মিলিয়ে তারপরে উপরে নিয়ে যাব। তারপরে এই যে এগুলাকে উপরে আনতে হবে, উপরে এনে এটার এটার পাশে সবুজ আছে, আমরা সবুজের কাছে নিয়ে যাব। সবুজ এই যে সবুজের অপর পাশে যদি এই পাশে সাদা আছে, তাহলে এই পাশে সাদা, তাহলে আমরা এই পাশে ঘোরাবো, এই পাশে ঘুরিয়ে এভাবে আনবো। এই দেখুন আমরা এই যে এগুলা মিলে যাচ্ছে। তারপরে এটার কমলা আছে, কমলার কাছে নিয়ে যাব এবং এই পাশে যেহেতু সাদা আছে তাহলে এই পাশে ঘোরাবো। তারপরে এটা উপরে আনতে হবে, যেহেতু এখানে এই যে কমলা মিলছে এবং এই পাশে সাদা আছে, এই যে সাদার পাশে কমলা কালার আছে, কমলার মাঝে মাঝে এনে
তারপর আমরা এদিকে যেহেতু অপর এই পাশে সাদা আছে এই পাশে ঘুরিয়ে উপরের ট্রেনে এভাবে এই যে দেখুন আমরা উপরের এক পাশ এবং এই যে উপরের এটা মিলে গেছে এখন আমরা এই দ্বিতীয় লাইন মিলাবো দ্বিতীয় স্টেপ এটা মেলানোর জন্য মানে প্রথম লাইন মিলে গেছে প্রথম লাইন চতুর্দিকে মিলে গেছে চতুর্দিকে মিলে গেছে এখন আমরা ইয়া দ্বিতীয় লাইন মিলাবো এই যে এটা দ্বিতীয় লাইনটা মিলাবো দ্বিতীয় লাইন মিলানোর জন্য কোনো সূত্র লাগে না প্রথম দুই লাইন মিলানোর জন্য কোনো সূত্র লাগে না দুই দুই স্টেপ মিলানোর জন্য শুধু এই এই স্টেপটার জন্য আপনাদের সূত্র লাগবে এটা মিলানোর জন্য আপনারা দেখবেন এই যে এই পাশে এই যে হলুদ ছাড়া যেগুলো আছে এই যে দেখুন নীল এবং লাল এটা যে পাশে নীল আছে আমরা ওই পাশে নিয়ে যাবো যে নীল যেহেতু এই পাশে নীলের সাথে মিলছে নিচে যেহেতু লাল আছে এই পাশে লাল আছে যে পাশে মিলবে নিচেরটার সাথে ওই পাশে আমরা ঘুরাবো না এর অপর পাশে ঘুরিয়ে তারপরে এই পাশেরটা নিচে এনে আমরা এভাবে আনবো আনার পর আবার এই সাদাটা যেহেতু নিচে এসে এসে পড়ছে এখন সাদাটা আবার এখানে নিয়ে যাব এখন এই যে দেখেন ওই আগের নিয়মের মতো এই যে নীলটা যেহেতু এটার সাথে আছে সাদাটা এই পাশে আছে সাদাটা এই পাশে ঘুরিয়ে আমরা এটা এনে আবার সাদাটা নিয়ে যাবো দেখুন এই যে এটা আস্তে আস্তে মিলতে থাকবে এভাবে এখন এটা হলুদ সারা আছে এটা এখন আমরা এটা মিলাবো এখানে সবুজ আছে সবুজের সাথে মিলছে এই পাশে লাল আছে যেহেতু এই পাশে লাল আছে আমরা এই পাশে ঘুরাবো না অপর পাশে ঘুরিয়ে এই পাশেরটা নিচে নামিয়ে এভাবে এনে তারপরে আবার সাদাটা উপরে নিয়ে যাবো এখন দেখুন আমরা আমাদের একের পর এক এই কর্নার মাঝখানেরগুলো মিলাতে হবে এখন আমরা যে দেখুন এটা এই যে যেগুলো হলুদ আছে ওগুলো মিলানো যাবে না হলুদ সারা যে এখানে নীল আছে নিচে আছে কমলা এই পাশে যেহেতু কমলা আছে আমরা অপর পাশে ঘুরিয়ে এটা নিচে নামিয়ে তারপর আবার আগের নিয়মের মতো সাদাটা আবার আগের জায়গায় নিয়ে যাব তাহলে মিলে যাবে এখন আরেকটা বাইকে আছে এখানে সবুজ মিল আছে এই পাশে কমলা আছে এই পাশে যেহেতু কমলা আছে আর অপর পাশে ঘুরাতে হবে নিচের পাশে যে কালারটা থাকবে ওর অপর পাশে ঘুরিয়ে ওই পাশটা নিচে নামিয়ে তারপরে এভাবে আপনারা মিলাবেন দেখেন দুই দুইটা স্টেপ মিলে গেছে আমাদের এখন কি সূত্র লাগবে সেটা বলো এখন সূত্র লাগবে এখন আপনারা অনেক চারটা সূত্র দিয়ে অনেক সহজে মিলাতে পারবেন সূত্রগুলো কি কি সূত্রগুলো আমি বলে দিব এবং আপনারা ওইভাবে মিলাবেন প্রথম দুই স্টেপ যে মিলেছে সেখানে কোনো সূত্র সেখানে কোনো সূত্র লাগে না শুধু আমি যেভাবে দেখাইছি ওইভাবে করলেই হবে আপনারা অনেক সহজে মিলাতে পারবেন এখন এটা মিলানোর জন্য দেখেন এই যে এখানে মাইনাস আছে যে আমাদের এখানে প্লাস বানাতে হবে এই মাইনাস যদি নাও থাকে তখন আপনারা প্লাস বানাতে পারবেন প্লাস বানানোর জন্য সূত্র আছে প্রথমে প্রথম সূত্রটা হচ্ছে প্লাস বানাতে হবে এখানে চার কোণা চারটা হলুদ আনতে হবে তাহলে এটা প্লাস হয়ে যাবে প্লাস আনার জন্য সূত্র হচ্ছে আমরা যেভাবে নিব রুবিক্স কিউবটা নেওয়ার পর আমাদের এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে আপ সাইড এটা রাইট এটা লেফট এটা ব্যাক সাইড এবং এটা হচ্ছে ডাউন সাইড এই চারটা সাইড আপনারা মুখস্থ রেখে তারপর সূত্রগুলো মিলাতে হবে মিলাতে হবে আপনারা এই চারটা সূত্র দিয়ে চারটা সূত্র আপনারা আমি বলে দিব সাইডগুলো আপনারা আবার ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিব ওখান থেকে আপনারা পরে দেখে দেখে মিলাবেন আমি শিখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে দিবেন আমরা রাইট সাইড যদি দিই রাইটের মধ্যে রাইট এবং রাইট ড্যাশ তারপরে এটা হচ্ছে রাইট এটা রাইট ড্যাশ এবং লেফট 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 ড্যাশ এবং আপ আপ ড্যাশ তারপর হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট ড্যাশ তারপর হচ্ছে ডি ডাউন ডি 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 ড্যাশ আপনারা এভাবে সূত্রগুলো মুখস্থ রাখবেন আমি সূত্রগুলো বলে বলে আপনাদেরকে এখন দেখিয়ে দেবো কীভাবে মিলাতে হয় রুবিক্স কিউবটা এখানে প্লাস বানানোর জন্য সূত্র হচ্ছে ফ্রন্ট রাইট আপ তারপর হচ্ছে রাইট ড্যাশ আপ ড্যাশ তারপর হচ্ছে ফ্রন্ট ড্যাশ এই যে দেখেন আমাদের এখানে প্লাস হয়ে গেছে প্লাস হওয়ার পর আমরা দ্বিতীয় সূত্র হচ্ছে মিডল এই যে মিডল দেখতে পাচ্ছেন এখানে মিডলগুলো মিলাতে হবে মিডল মিলানোর জন্য সূত্র আছে
আমরা সূত্র দিয়ে দেব আপনারা খুব সহজে মিলাতে পারবেন এই যে দেখেন যে কোনো দুই সাইড আপনারা মিডল মিলানোর সময় যে কোনো দুই সাইড মিলে যাবে মিডলের শুধু আর দুই সাইড বাকি থাকবে দুই সাইড বাকি থাকলে আপনারা যে দুই সাইড মিলবে যে কোনো একটা সাইড পিছনে রাখবেন পিছনে রাখার পর আরেকটা সাইড যদি এরকম ভাবে মিলে তাহলে একটা সাইড পিছনে আরেকটা সাইড বাম পাশে রেখে আর যদি পিছনে আরেকটা সামনে এরকম ভাবে মিলতে পারে একটা পিছনে আরেকটা সামনে আর যদি এরকম কোণাকোণি ভাবে মিলে তাহলে একটা পিছনে আরেকটা বাম পাশে রেখে আপনারা মিডলের সূত্র দেবেন মিডলের সূত্র হচ্ছে রাইট আপ দুইবার দিবেন আপ তারপর হচ্ছে রাইট ড্যাশ তারপরে আবার আপ তারপর হচ্ছে রাইট তারপর হচ্ছে আপ তারপর হচ্ছে রাইট ড্যাশ তারপরে আবার আপ দেখেন আমাদের মিডলগুলো মিলে গেছে এই যে চারটা মিডল মিলে গেছে কমলার সাথে কমলা নীলের সাথে নীল লালের সাথে লাল এবং সবুজের সাথে সবুজ মিলে গেছে এখন আমাদের কর্নার মিলাতে হবে এই কর্নারগুলো আমাদের কর্নারের জন্য সূত্র হচ্ছে যে কোনো এক পাশে এভাবে নিয়ে তারপরে আপনারা কর্নারের সূত্র দিবেন যে লেফট লেফট ড্যাশ আপ ড্যাশ লেফট আপ তারপর হচ্ছে আপনাদের রাইট তারপর হচ্ছে আপ ড্যাশ লেফট তারপর হচ্ছে আপনার আপ তারপরে রাইট ড্যাশ এভাবে মিলাতে থাকবেন যে কোনো একটা কর্নার প্রথমে মিলবে আবার দেখা এখনও আমার মিলে নাই তারপর হচ্ছে আবার যতক্ষণ পর্যন্ত একটা কর্নার না মিলবে আপনারা কর্নারের সূত্র দিবেন যেমন যে লেফট লেফট ড্যাশ আপ ড্যাশ আপ আমি আবার দেখাই লেফট ড্যাশ আপ রাইট তারপর হচ্ছে আপ ড্যাশ তারপর হচ্ছে লেফট আপ রাইট ড্যাশ এভাবে দিবেন আপনাদের চারটার যে কোনো একটা মিলবে আবার আমার এখনও মিলে নাই দেখাই আবার লেফট লেফট ড্যাশ আপ রাইট আপ ড্যাশ লেফট আপ রাইট ড্যাশ এই যে দেখুন আমার এই যে আমার একটা কর্নার মিলে গেছে যে কর্নারটা মিলবে আপনারা ডাইন পাশে রেখে তারপরে আবার কর্নারের সূত্র দিবেন দেখুন যে লেফট ড্যাশ আপ রাইট আপ ড্যাশ লেফট আপ রাইট ড্যাশ এখনো মিলে নাই লেফট ড্যাশ আপ রাইট আপ ড্যাশ লেফট আপ রাইট ড্যাশ লেফট এখনও মিলে নাই আরেকটা কর্নার মিল আপনাদের দুইটা কর্নার মিললেই তারপরে ফিনিশিংয়ের সূত্র দেবেন কর্নারের সূত্র দিয়ে যতক্ষণ পর্যন্ত না মিলবে আপনারা কর্নারের সূত্র দেবেন দেখুন অনেক সময় আপনাদের তিনটা একটা কর্নার মিলবে আবার তিনটা নাও মিলতে পারে আপনারা দেখবেন যে এই যে এই কর্নারের সাথে ইয়াগুলো কালারগুলো মিল আছে কিনা দেখেন এই যে এখানে হলুদ উপরে থাকবে লাল এপাশে আসবে এবং সবুজ এপাশে আসবে সবুজটা নিচে এই যে দেখেন আমার এখন ফিনিশ নিয়ে সূত্র দিতে হবে কারণ এখন কর্নার আরেকটা মিলবে না যত চেষ্টা করি অনেক সময় তিনটাও খালি থাকতে পারে ওই তিনটা দিয়ে আপনাদের ফিনিশিংয়ের সূত্র দিতে হবে অনেক সময় এখন ফিনিশিংয়ের সূত্র হচ্ছে ফিনিশিংয়ের সূত্র অনেক সহজ আপনাদের এভাবে রেখে যেই যেই একটা কর্নার মিলবে ওই একটা কর্নার এই সাইডে রেখে তারপরে আপনারা ফিনিশিংয়ের সূত্র দেবেন কর্নারটা পিছনে রেখে যেটা মিলবে আর এটা সামনে রেখে আপনারা রাইট ড্যাশ ডি রাইট ডি ড্যাশ রাইট ড্যাশ ডি রাইট ডি ড্যাশ এই যে দেখেন আমাদের এই কর্নারটা মিলে গেছে এখন এটা ঘুরিয়ে অন্য যেটা মিল নেই ওটা এনে আবার ফিনিশিংয়ের একই সূত্র দেবেন রাইট ড্যাশ ডি রাইট ডি ড্যাশ রাইট ড্যাশ ডি রাইট ডি ড্যাশ দেখেন আমাদের আরেকটা কর্নার মিলে গেছে এখন আরেকটা বাকি আছে এটা তো একই সূত্র দেবেন রাইট ড্যাশ ডি রাইট ডি ড্যাশ রাইট ড্যাশ ডি রাইট ডি ড্যাশ দেখেন আমাদের রুবিক্স কিউবটা মিলে গেছে এই যে
এই চারটি সূত্র দিয়ে আপনারা অনেক সহজে যদি আপনারা সব সময় প্র্যাকটিস করেন তাহলে অনেক তাড়াতাড়ি এটা মিলাতে পারবেন। তো দর্শক, এই ছিল আজকে আমার রবি স্কু মিলানোর ভিডিও। আপনারা দেখেন আর বাচ্চাদেরকে আপনারা যাদের বাসা আছে তারা এটা দেখে দেখে মিলাতে পারবেন, এবং যাদের বাচ্চা এখন বাসায় আছে লকডাউনের সময় বাইরে বেরোতে পারছে না তাদেরকে আপনারা চাইলে এটা কিনে দিয়ে তাদেরকে সময় টাইম পাস করার জন্য এটা খুব সুন্দর সময় পাবে, বাসায় থাকার চেষ্টা করবে। কারণ এখনকার মানুষ বাঙালি, আমরা বাঙালি চাই না বাসাতে বসে থাকতে, সবাই যায় বাইরে ঘুরতে ফিরতে ঘোরাফেরা করতে। সো এখন এই সময় দুর্যোগপূর্ণ সময়, আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে বাসায় থাকতে হবে। লকডাউন যে যতদিন চলে সরকারি বিধিমালাগুলি মেনে চলতে হবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে, আর বাসায় সাবান দিয়ে হাত ধুতে হবে, আর বাচ্চাদেরকে আপনারা রবিস্কু দিতে পারেন, তারা এটা মিলানো শিখতে পারবে এবং মিলিয়ে সময় পাস করতে পারবে। তা দর্শক, এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, যে যেখানে আছেন যেভাবে আছেন সুস্থ থাকুন, সচেতন হন, নিরাপদে থাকুন, ঘরে থাকুন, এই কামনায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।